সকালের ব্রেকফাস্টে হেলদি কী খান, এ কথা জিজ্ঞাসা করলে কেউ বলবে ওটস খাই, কেউ বা বলবে কেলপস খাই, আবার কারো বা পছন্দ ডিমের পোজ। কিন্তু কেউ একবারও বলবে না যে সকালের নাস্তায় আমি ছোলা বা গুড় খাই। অথচ আপনারা জানেন না যে ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, আর ছোলার মতোই উপকারী হলো গুড়। আমি অলরেডি ছোলা এবং গুড়ের উপর দুটি ভিন্ন ভিন্ন ভিডিও বানিয়েছি, আপনারা সেগুলি দেখতে চাইলে তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আজকে আমি জানাবো ছোলা এবং গুড় একসাথে সকালে খেলে শরীরে কী কী উপকার হয়। তাছাড়া এই দুটি উপকরণ প্রায় প্রতিটি রান্নাঘরেই কম বেশি থেকেই থাকে। এবারে আজকের ভিডিও দেখার পর আপনারা ছোলাকে আর অন্য পদ্ধতিতে না খেয়ে শুধুমাত্র গুড়ের সাথেই খেতে চাইবেন। তাছাড়া চিকিৎসকরাও ছোলার সাথে গুড় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, আর বিশেষ করে নারীদের জন্য তো এটি ভীষণ উপকারী। তো চলুন এবারে জেনে নিন ছোলা এবং গুড় একসাথে খেলে কী কী স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। প্রতিদিন সকালের নাস্তায় ছোলা এবং আখের গুড় খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, কারণ এই দুটি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়া এই খাবারটি শিশুদের স্মৃতিশক্তির জন্য ভীষণ উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও ছোলা ও গুড় অত্যন্ত উপকারী। এতে উপস্থিত ফাইবার খাবার হজম করতে সাহায্য করে, সেই সঙ্গে শরীরের এনজাইমগুলিকেও কার্যকর করে তোলে। রক্তচাপ কমাতেও ছোলার গুড় সহায়তা করে। দাঁত সুস্থ ও মজবুত রাখতেও রোজ আপনাদের ডায়েটে রাখুন গুড় ছোলা, কেননা এর মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় দাঁতের ক্ষয় রোধ হয়, তেমনি আবার দাঁতও মজবুত হয়। গুড় ও ছোলা একটি আয়রন সমৃদ্ধ খাবার, তাই এটি খেলে রক্তাল্পতা দূর হয়। বিশেষ করে নারীদের পিরিয়ডসের কারণে অনেক নারী রক্তশূন্যতায় ভুগে থাকেন, সেক্ষেত্রে নারীদের দেহের আয়রনের ঘাটতি দূর করতে পারে এই ছোলা ও গুড়। আমরা আমাদের ত্বককে ভালো রাখার জন্য নানান বিউটি প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু তাতেও মনোপুত ফল হয় না। অথচ এত কিছু না করে শুধুমাত্র স্বাস্থ্যকর খাদ্যগ্রহণের মাধ্যমেও সুন্দর ত্বক পাওয়া সম্ভব, আর এর ভালো মাধ্যম হলো গুড় ও ছোলা খাওয়া। কেননা এই দুটি খাবারই ত্বক থেকে টক্সিন উপাদানগুলিকে বের করে দেয়, ফলে ত্বক ভিতর থেকে পরিষ্কার, উজ্জ্বল ও মসৃণ হয়। গুড় ছোলায় থাকে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সহ আরও নানান উপকারী উপাদান, আর তাই যদি রোজ গুড় ও ছোলা খেতে পারেন তবে আপনাদের হাড় অনেক বেশি মজবুত হবে। এতে থাকা উপকারী উপাদানের কারণে ছোলা ও গুড় খেলে মস্তিষ্কের কোষের বৃদ্ধি ঘটে, এছাড়া মানসিক চাপও অনেকটা কমে এবং মাথাও ঠান্ডা থাকে। ওজন কমানোর কথা ভাবলেও রোজ খান গুড় ছোলা, কেননা এই দুটি খাবার খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে খিদে কম পায়, আর কম খাবার ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে চলে আসে, তাও আবার শরীরে কোনোরকম সাইড ইফেক্ট ছাড়াই। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন সব হেলথ এবং বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন।